আপনি কি করবেন, চাকরি করবেন নাকি বিদেশ আসবেন, ডিসাইডটা আপনার কাছে। এই ডিসাইডটা আপনি নিজেই করবেন, কারণ আপনার নিজের ব্যক্তিগত স্বাধীনতা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনি কেন প্রবাসে আসবেন না। জি, আপনি ঠিকই শুনেছেন, আপনি কেন প্রবাসে আসবেন না। বর্তমান সময়ে মালয়েশিয়া আসতে গেলেও সব কিছু টোটাল হিসাব করে দেখা যায়, আমরা সাধারণত গ্রাম অঞ্চলে থাকি, তারা যেটা বুঝে আর কি, যে একজন দালাল ধরা, তারপরে পাসপোর্ট জমা দেওয়া, হাবি জাবি ইত্যাদি করতে করতে 3 লাখ 3.5 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আমার যে মতামতটা, আমি একজন প্রবাসী, তো আমি এখানে আসার পরে যেটা বুঝেছি, আমি অনেকদিন ধরে প্রবাসে আছি, আর এখান থেকে আমি যে সময় এসেছিলাম সেই সময় ছাড়া বর্তমান সময় অনেক ডিফারেন্স। কারণ এখান থেকে 9-10 বছর আগের কথা বলছি, 10 কেজি চাউল কিনেছি আমরা 18 টাকা দিয়ে, আর সেই চাউল বর্তমানে 29 টাকা। কিন্তু আমাদের যে মজুরি যেটা ছিল, বেসিক যেটা ছিল, সেটা কিন্তু একই রয়েছে, হয়তো বা 5 টাকা কি 10 টাকা বাড়ছে এমনটাই। তো আপনি 3.5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসবেন না, সেটা আগে উঠাইতে মিনিমাম বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মিনিমাম আপনার 2 বছর সময় লেগে যাবে, অর্থাৎ 2 বছর আপনি ভূতের বেগা দেবেন। এর ভেতরে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনি যদি বৈধভাবে আসেন তাহলে আপনার আরও বেশি সময় লাগবে, কারণ যারা বৈধভাবে আসে তাদের সর্বোচ্চ বেসিক মাসিক মাসে যে বেসিকটা আছে, আমি সেটা দেখেছি হয়তো বা 1500 টাকা। সেখান থেকে আপনি একজন মানুষ এখানে থাকবেন, আপনার খাওয়া খরচ আর কপাট খরচ বাদ দিলেও আপনার রুম ভাড়া যদি কোম্পানি থেকে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি নিজে থেকে দেয় তাহলে তো আরও বেশি যাবে, মিনিমাম 500 টাকা যাবে যদি খাওয়া খরচ এবং পকেট খরচ ধরেন। আর যদি রুম ভাড়া দিতে চান তাহলে আরও সেখানে আরও বেশি যাবে, আরও বেশি যেতে পারে। তো আপনি 1500 টাকা কাছে গিয়ে কাজ করে যদি আপনার 800 টাকা কিংবা 500 টাকা কি 600 টাকা যদি আপনার এখানে খরচ দেন, তাহলে আপনি 15,000 টাকা 20,000 টাকা পাচ্ছেন, এভারেজ 20,000 টাকা। কোনো মাসে বেশি হতে পারে, একটু কম হতে পারে, কারণ সব মাসে আপনি সমান কাজ করতে পারবেন না, কোনো মাসে আপনার ওভার টাইম দেবে, কোনো মাসে আপনার ওভার টাইম দেবে না। এই জন্য বললাম আর কি, এভারেজ 20,000 টাকা। 20,000 টাকায় বাংলাদেশে বর্তমান যে বাজার পরিস্থিতি, আপনি যদি গ্রামেও থাকেন তবুও আপনার মাসে মিনিমাম 4 জন ফ্যামিলিতে আপনার 10,000 টাকা কম হচ্ছে, আর যদি শহরে থাকেন তো 20,000 টাকায় 4 জন ফ্যামিলি চালাইতে গেলে কষ্ট হয়ে যাবে। আমি যেটা বুঝেছি আর আমার যেটা মত সেটা হলো, আপনি এখান থেকে 50,000 টাকা নেন, যে কোনো একটা ব্যবসা করে, সেটা যে কোনো ব্যবসা হোক, আমরা যারা প্রবাসে থাকি আমরা এটা বুঝি চুরি করাটা অন্যায়, আর বাদ বাকি যে কোনো কাজ আমরা সম্মান করি, যে রাস্তা ঝাড়ু দেয় তাকে আমরা সম্মান করি, যে অনেক উপরের কন্ডিশনে চাকরি করে তাকে আমরা সম্মান করি, কারণ আমরা এটা বুঝি যে সে কাজ করে খাচ্ছে, সে চুরি করে খাচ্ছে না। আপনি লেখাপড়া শিখেছেন, চাকরির পিছনে যতদিন ছুটবেন ঠিক ততদিন, আপনি ঠিক ততদিন আপনি একটা হিসাব করেন যে আমার একটা চাকরি ধরতে গেলে 6 মাস কিংবা 1 বছর এই অফিসের পেছনে দৌড়াইতে হবে, আর প্রতিদিন ইপারেস একটা অফিসের ইন্টারভিউ দিতে গেলে আপনার 500 টাকা খরচ আছে, তো 1 বছরে কত টাকা আসে? আপনি টোটাল 1 বছর ধরলেন, সেখান থেকে আরও 1 মাস বাদ দিয়ে দিলেন 11 মাস, আর আপনার প্রতিদিন যে ইন্টারভিউ হবে আমার তো কোনো কথা না, 3-4 বছর লেগে যেতে পারে ভালো মানের একটা চাকরি পেতে, এরপরে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে তারপরে চাকরি ধরতে হবে। তো এই 15 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ না দিয়ে এই 1 বছর চাকরি ধরার জন্য ইন্টারভিউ দিতে যে খরচগুলো হবে, এই খরচের যে অ্যামাউন্টটা, আপনি এক জায়গায় করে রাস্তার পাশে একটা দোকান দেন, আপনার দিন 100 টাকা ইনকাম হোক তবুও আপনি শান্তিতে থাকবেন। কেন জানেন? আপনার নিজের স্বাধীনতা থাকবে, আপনার নিজের ইচ্ছা থাকবে, আপনি চাকরি করবেন বসের স্বাধীনতার মতো চলতে হবে, বস যেটা বলবে সেটা চলতে হবে, অফিসে তো 8 ঘন্টা কি 10 ঘন্টা ডিউটি করবেন,
এরপরে বাসায় যখন আসবেন তখন আপনার অফিসের কাজগুলো বাসায় করতে হবে, অর্থাৎ আপনার অফিস এবং বাসা দুটোই যখন এক হয়ে যাবে আপনার জীবনে স্বাধীনতা বলে কিছুই থাকবে না। আপনারা আমাকে প্রশ্ন করতে আমি এই কথা বলছি কেন, কারণ সত্য কথা বলতে আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না, কোনো রকম জানি, একেবারে নর্মাল। বর্তমান সময়ে আমি যে লেখাপড়া জানি লেখাপড়া খুব একটা কাজে আসবে না, তাই আমি ফ্যামিলিগত কিছু সমস্যা থাকার কারণে, ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে হয়তো বা আমি অনেক আগেই মালয়েশিয়াতে এসেছিলাম। তো বর্তমান যে পরিস্থিতি দেখছি, দেশে তো সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী, কোনো জিনিসের দাম নিচে মুখে নামা আসার নাম চলায় নেই, তবুও বলছি আপনি কষ্ট করে একটা বছর ব্যবসা করে দেখেন, যদি ব্যবসা করে আপনি সফলতা না পান তাহলে তখনই আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। আর হ্যাঁ, আমি জানি আমার এই কথাটা অনেকে নিয়ে মস্কারা করতে পারেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনি 15 বছর লেখাপড়া করছেন, তারপরে ভালো মানের একটা সার্টিফিকেট পেয়েছেন, আপনার বাবা 15 বছরে আপনার পেছনে 30 লাখ টাকা খরচ করছে, তো এই 30 লাখ টাকা খরচ করে আপনার পেছনে আরও 20 লাখ টাকা খরচ করে যদি চাকরি করতে হয়, চাকরি ধরাইতে হয় আপনাকে, তাহলে আপনি কী লেখাপড়া করছেন? তাই আমার মতে, আমি যেটা বুঝতেছি, আমার মতে আপনি 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, যে কোনো ব্যবসা। আপনি কাজ করে খাচ্ছেন তো ভাই, আপনি রাস্তায় রিক্সা চালান তবু আপনি কাজ করে খাচ্ছেন, আপনি রাস্তায় রিক্সা চালাচ্ছেন, কেউ একজন বলছে আপনার কোনো বন্ধুকে, আপনার কোনো ভাই বলছে যে এত লেখাপড়া করে ছেলেটা রাস্তায় ভ্যান চালায়, ভাই এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তার ব্যক্তিগত, আপনি এই কান্দে ঢুকাবেন আর এই কান্দে বের করবেন, আর যতদিন এই কান্দে ঢুকে এই কান্দে না বের করতে পারবেন ততদিন পর্যন্ত আমি মনে করি আপনি সফল হতে পারবেন না। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কাজের কে কি বললো দেখার সময় নেই, আপনার লক্ষ্য থাকবে সামনের দিকে, পেছনের দিকে না। আপনার এই ঘাড়ের পেছনে যেটা চলে যাবে সেটা মনে করবেন আপনার না, আপনার সামনে যেটা থাকবে সেটা মনে করে আপনার, আপনার পেছনে যেটা চলে যাবে আপনি ব্যবসার ক্ষেত্রে আর যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি কখনোই পেছনের দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখবেন না সেই জিনিসটা আছে কি না, আপনার ঘাড়ের পেছনে যেটা চলে যাবে ওটা মনে করবো অন্য কাউকে, ওটা অন্য কারো, ওটা আপনার নেই। জানি আমার এই কথা কোনো শোনার পর অনেকেই বলতে পারেন ভাই আপনি এত বোঝেন এত কিছু জানেন তাহলে বিদেশ কেন গেছেন, ভাই সেই সময় যদি জানতাম আর সেই সময় যদি এতটুকু বুঝতাম আমি অনেক ছোটো থাকতে দেশের বাইরে এসেছি, বলতে পারেন 17 বছর 17.5 বছর বয়সে আমি দেশের বাইরে চলে এসেছি, তাহলে বলেন তখন আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, ফ্যামিলিতে প্রবলেম ছিল, বাধ্য হয়ে আমার বিদেশে আসতে হয়েছে। তো আপনারা যারা দেশে আছেন, দেশের বাইরে আসার চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে আমার এই আজকের এই কথাগুলো, কারণ আমি গত প্রায় 9 বছর বেশি হবে কি একটু কম হবে, তবে খুব সম্ভবত 9 বছর হবে, তো আমি 9 বছর ধরে মালয়েশিয়াতে, তো এই 9 বছরে যে অভিজ্ঞতাটুকু পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, হয়তো আরও অনেক ভিডিওতে আসবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেল মনিশ এডুকেশন হওয়ার পরে আমি ক্যামেরার সামনে আসবো, আল্লাহর রহমতে আমার চ্যানেল মনিশ এডুকেশন হয়ে গেছে এবং আমি এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই নাই অথবা একবার ফাইনাল রাউন্ডে এখনো যাই নাই, সবে মাত্র গত 1 সপ্তাহ আগে আমার চ্যানেল মনিশ এডুকেশন হয়েছে, তো আপনাদের কথা দিয়েছিলাম সেজন্য আমি আজকে ক্যামেরার সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।